মহাপ্রভু বলেছেন, অতএব কলিযুগে নাহি তপ যজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। শ্রীকৃষ্ণ নামই বকেবলম, হরের নামই বকেবলম। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু সম্ভব হবে সকলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। অবজানন্তি মাং মূঢ়া, কথা শুরু হল, আপনারা শ্রবণের জন্য এসেছেন, শুনতে থাকুন। অবজানন্তি মাং মূঢ়া, আমাকে প্রণাম করে না, মূঢ় ব্যক্তি আমাকে প্রণাম করে না। মূঢ় কারা? লেখাপড়া শিখে না
আমরা তাদেরকে বলি মূর্খ, এখানে তাদেরকে বলা হয় না। আত্মতত্ত্ব জ্ঞান যার নাই, ব্রহ্মবিদ্যা যার নাই, সেই মূঢ়। সব জানে, আত্মতত্ত্ব জানে না। অবজানন্তি মাং মূঢ়া, মানুষং মাশ্রিতম দেহ, মানুষং তনুমাশ্রিতম। আমি যে মানব শরীর ধারণ করে এসেছি এটা মূঢ় ব্যক্তিরা জানে না, এই জন্য আমাকে প্রণাম করে না। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা, রাস মঞ্চ আপনারা উপস্থিত আছেন, রাস মেলাতে ভগবান পরমেশ্বর ভগবান ভক্তের ইচ্ছা পূরণের জন্য এই রাস মঞ্চ তৈরি করেছিলেন, সেখানে সকলের ইচ্ছা পূর্ণ করেছিলেন। আপনারা সেই জায়গায় এসেছেন, আপনাদেরও সকল বাঞ্ছা পূর্ণ হবে যদি ভগবানের কথা শোনেন। তো সেই পরমেশ্বর ভগবান তিনি নরবপু ধারণ করে যে লীলা করেছেন তা হচ্ছে শ্রুতি মধুর, সৌত্রী, শ্রবণহি মঙ্গলম, শুনলেই মঙ্গল হবে, বুঝতে পারলে তো কোনো কথাই নাই। এই জন্য আপনারা আপনাদের কল্যাণের জন্য ঔষধ খাবেন, ডাক্তারের কল্যাণের জন্য নয়। রোগী ঔষধ খাবে তার নিজের জন্য, এখানে যারা হরিনাম শুনবেন তারা তার নিজের জন্য শুনবেন, না কীর্তনিয়ার জন্য আর না রাস কমিটির জন্য। কৃষ্ণ কথা শুনবেন আপনার কল্যাণের জন্য, কতখানি গুরুত্ব দেবেন সেটা আপনার ব্যাপার, গুরুত্ব দিলে গুরুত্ব প্রাপ্ত হবেন। এই জন্য কি যারা কমিটি বৃন্দ, যারা এই হরিবাসর তৈরি করেছেন, তারা যে ভাগ্যবান ইতে কোনো সন্দেহ নাই। এত মানুষের সুযোগ করে দিয়েছেন যারা, এত মানুষের কল্যাণ কামনা করে যারা হরিবাসর করছেন, তারা তো ভগবত কৃপা আগেই প্রাপ্ত হয়েছে। কারণ যারা পরোপকারী তাদেরকে ভগবান আগে কৃপা করেন। পরোপকারী কি, চাল ডাল দিয়ে উপকার করা যায়, বস্ত্র দান করা যায়, স্বর্ণ দান করা যায়, ভূমি দান করা যায়, কন্যা দান করা যায়, অন্ন দান করা যায়। সবচাইতে বড় দান হচ্ছে অন্ন দান, যেটা কেউ কোনোদিন আরো দাও বলতে পারবে না, না বলে উঠতে হবে, বাকি সবগুলো কেউ না বলবে না। কাউকে যদি বস্ত্র দান করা হয়, একটা বস্ত্র দিয়ে যদি বলা হয় কি মা আপনি খুশি, সে মা বলবেন আর তিন মাস পরে তো আবার কোথাও যেতে হবে। তার মানে বস্ত্র দানে খুশি হবে না। যদি বলেন আমি স্বর্ণ দান করব, তো আপনাকে দশ ভরি সোনা দিলাম আপনি খুশি, আর দুটো মেয়ের বিয়ে দিতে গেলে তো অনেক ভরি লাগবে, এতে আর কি হবে। তাহলে স্বর্ণদানেও কেউ খুশি হবে না, ভূমি দানে কত দেবেন তাতেও খুশি হবে না। কিন্তু অন্নদান এমন একটি দান যে আপনাকে তার বাড়িতে বসেই বলতে হবে না না আর পারব না। এই যে দানে আপনি না বলবেন যে আর নিতে পারবো না, ওই দান হচ্ছে শ্রেষ্ঠ দান। কিন্তু শুনতে থাকুন, অন্নদানকে শ্রেষ্ঠ বলা হলো, কিন্তু সেটাও আবার তিন ঘন্টার মামলা। পেট ভরে গেলে না বলবে, কিন্তু তিন ঘন্টা পরে আবার খিদে লাগবে। তার মানে এ দানও শ্রেষ্ঠ নয়। তাহলে কোন দান শ্রেষ্ঠ? হরের নামই বকে বলো, ভুরি দান,
এই যে হরিনাম, একে বলা হয় দিব্য জ্ঞান। আপনারা জানলে অবাক হবেন, অজ্ঞানতাই হচ্ছে যত দুঃখের কারণ। এই যে আমাদের জীবনটা দুঃখে ভরা, সেটার মূল গড়া হচ্ছে অজ্ঞানতা। আর এই যে জ্ঞান, জ্ঞান মানে আলো, সূর্যালোকে বিভূষিতা। সেই জ্ঞান যদি কারো হৃদয়ে প্রকাশিত হয়ে যায়, সে দিব্যলোকের আলোতে আলোকিত হয়ে যায়। এই জন্য জ্ঞান গরিবই হটে যায়, সব দুঃখ দূর হয়ে যায় যদি কারো জ্ঞানের উদয় হয়ে যায়। এই জ্ঞান যারা দান করে, তাদের মতো দাতা পৃথিবীতে নাই। সব চাইতে বড় বিদ্যা হচ্ছে ব্রহ্ম বিদ্যা, ঈশ্বরকে জানা, আত্মাকে জানা, নিজেকে জানাই হচ্ছে সব চাইতে বড় বিদ্যা। সেটা কেবল হরি নামে হয়। এই জন্য আপনারা হরিনাম শুনছেন নিজের কল্যাণের জন্য, প্রণাম করে বসে গেছে। যারা বসতে পান না, প্রণাম করে দাঁড়িয়ে আছে, করা উচিত। যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যখন যেমন তখন তেমন। এই জায়গার নিয়ম হচ্ছে প্রণাম করে দাঁড়াও, প্রণাম করে বসো। কারণ এখানে বাবার বাবা জগদীশ্বর, ব্রহ্মার বাবা, মা কালীর বাবা, মা দুর্গার বাবা, শিবের বাবা, সকলের বাবা ভগবান কৃষ্ণ। একলে ঈশ্বর পিতা, আর সকলে ভৃত্য আমরা। দেবতা থেকে মানব থেকে দানব থেকে সকলে আমরা তার ভৃত্য, পুত্র। এই জন্য এখানে আসা আর প্রণাম করা অত্যন্ত জরুরি। প্রণাম করে বসে যান, আর যখন চলে যাবেন আপনি প্রণাম করে চলে যান, প্রাপ্তি হয়ে যাবে, প্রাপ্তি হয়ে যাবে। এ কলিকালের ধর্ম, হরের নামই কে বলে। এছাড়া অন্যথা গতির, অন্যথা শান্তির পথ নাই, দুঃখ দূর করার পথ নাই, মৃত্যুকে জয় করার কোনো পথ নাই, কেবল হরি নাম ছাড়া। আপনারা জানলে খুশি হবেন, হরি নাম করে মৃত্যুঞ্জয় নাম প্রাপ্ত হয়ে গেল। তিনি হচ্ছেন ভোলানা, তার এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। তিনি মৃত্যুকে জয় করে নিলেন এই হরি নামের দ্বারা। এই কলিকালের বিশেষত্ব হলো দেবতারাও মানুষ হতে চায় এই কলিকালে। একটাই কারণ, সেটা হচ্ছে এই হরি নাম। এত সুন্দর, এত মহিমান্বিত, এত সহজ, এত সরল ভজন আর কোনো কালে নাই। তাই দেবতারা চাইছে কলিকালে মানুষ হয়ে হরি নাম করবে। কিন্তু ভগবান বলছেন, দেবতা তোমরাও আগে মানুষ ছিলে, স্বর্গ সুখ ভোগ করবে বলে দান ধ্যান করে দেবতা বেনে গেছো, এখন ভোগ করো। ভোগে রোগ আছে, কিন্তু ত্যাগে যোগ আছে। যোগী হতে পারলে ভগবত লোকে চলে যাবে, দেবতা হলে পূজি সুকৃতি শেষ হলে আবার পৃথিবীতে ভিখেরি হয়ে জন্ম নিতে। আস্তে আস্তে আস্তে, অনেকক্ষণ এসেছি এখানে আমি, আমার একটা জিনিস খারাপ লেগেছে এখানে, মানে আমার কাছে অনেকগুলো ব্যাগ ছিল, পটলা পুটলি ছিল, জিনিসপত্র, আমি একটা মানুষ পেলাম না এখানে, যে আমার মানে এই জিনিসপত্রগুলো আমার বাড়িতে পৌঁছে দেয়, এটা আমার খুব দুঃখ লাগলো এখানে। হ্যাঁ, তবে আপনারা যেটা ভাবছেন সেটা নয়, এটা হচ্ছে একজন জমিদার লোক
রেলওয়ে স্টেশন, সেই স্টেশনে নেবে কুলি কুলি করে চিৎকার করলো, কোনো লোক এলো না। এই জন্য সে দুঃখ করে বলছে, এ কোন জায়গায় এলাম আমি যেখানে কোনো একটা লোক সাহায্য করতে গিয়ে এলো না। ঠিক সেই সময় একজন হরিনাম গাইছে, গোপী জন মন চ কে একজন গাছের গোড়ায় বসে হরিনাম গাইছে, গোপী জন মন চ গিটি ধাদিলাল রাখ মিনতি রাঙা পান, রাখ মিনতি রাঙা পান, গোপি জন মন চ জন মন চ গোপি জন মন চ গোপি জন মন চ গিটি ধাদিলা রাখ মিনতি রাঙা পান, রাখ মিনতি রাঙা পান, হলো গোপী জন মন চ গিরি ধরিলাল রাখ মিনতি রাঙা পান, রাঙা পান রাখ মিনতি রাঙা পান, গোপী জন মন চ গোপি জন মন চ গিটি ধাদিলাল রাখ মিনতি রাঙা পান, রাখ মিনতি রাঙা পান, গোপি জন মন চ গিটি ধাদিলাল রাখ মিনতি রাঙা পায়। এই যে এই যে এই যে আস্তে আস্তে কি হচ্ছে কি ওখানে? হ্যাঁ না না, আমি একটা লোক খুঁজে পাই না, সে গাছের গোড়ায় বসে হরিনাম গাইছে। হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়, ও সব হরিনাম টাম বন্ধ হয়ে যাবে পেটে না ভাত পড়লে, এদিকে আয়। গোপী জন মন চ গিটি ধাদিলা রাখ মিনতি রাঙা পান, রাখ মিনতি রাঙা পান, গোপী জন মন চ গিটি ধাদিলা রাখ মিনতি রাঙা পায়, রাখ মিনতি রাঙা। আস্তে আস্তে, আপনি আমাকে ডেকেছিলেন জমিদার যিনি কুলি খুঁজে পান না, এদিকে না খেতে পেয়ে পেট দড়ি হয়ে গেছে অথচ গান গাইছিস আনন্দে, এদিকে আমার এই ব্যাগ পটলা পুটলিগুলো বাড়িতে দিয়ে আসবি, খেতেও পাবি পয়সাও পাবি। গরিব লোকের যত রোগ হলো এইগুলোই। হ্যাঁ চল দিয়ে আসবি চল।
তখন সেই ছেলেটা বলছেন যে দেখেন জমিদার বাবু, গরিবকে যার অভাব আছে আপনাকে গরিব বলা যায়, কারণ আপনি অভাবই তাই আমাকে ডাকছেন, কিন্তু আমি কি আপনাকে ডেকেছি? আমার কোনো অভাব নাই তাই আপনাকে আমার প্রয়োজন নাই, কিন্তু আপনার অভাব আছে তাই আমাকে ডাকছে। এই জন্য কি অভাব পূর্ণ যার তার কোনো কষ্ট নাই। এখন বলুন আপনার কি কাজ করতে হবে? বলে আমার এই এই বোঝাগুলো বাড়িতে দিয়ে আসবি, কত নিবি? লাগবে না। বলে কলিকালে এখনো এরকম মানুষ আছে কাজ করবে পয়সা নেবে না? পৃথিবীটা যদি কোনো মানুষ দেখতে পেত এবং এই চোখ যদি মানুষের ঠিক হতো তাহলে অনেক কিছু দেখতে পেত, এ তো সব নকল চোখ। বলে কিরকম? এই যে দেখেন না, আমরা মানুষ চিনি কিসে? পোশাকে। ভালো পোশাক পরলে উনি ভদ্রলোক, আর যদি কেউ জীর্ণ বসন পরে উনি অভদ্রলোক। তাই এটা তো ভুল লেখা, এটা ভুল লেখা। মানুষ চিনতে গেলে তোমাকে আগে মানুষ হতে হবে। এই যে গাড়িতে লেখা থাকতো না যে আপনার ব্যবহারই আপনার পরিচয়, মানুষ পোশাকে নয়, পোশাক কিনতে পাওয়া যায়, চরিত্র কিনতে পাওয়া যায়। ভদ্রতা মানুষ ব্যবহারের দ্বারে প্রাপ্ত হয়, ভদ্রতা কিনতে পাওয়া যায় না। এই জন্য আপনি ঠিক মানুষ চিনতে পারেন না, পৃথিবীতে এমন মানুষ আছে বলেই তো সূর্য ওঠে। তাই যাকগে পয়সা করি কিছুই লাগবে না, আপনি লোক পাচ্ছেন না তাই আপনার বাড়িতে আমি দিয়ে আসব। গোপী জন মন গিরি ধরিলা রাখ মিনতি রঙা পায় রাঙা পায়, রাখ মিনতি রাঙা পায়। হলো গোপী জন মন গিরি ধরিলা রাখ মিনতি রাঙা পায় রাঙা পায়, রাখ মিনতি রাঙা পায়। এই দেহ এই মন সকলি তোমারি দান, এই দেহ এই মন সকলি তোমারি দান, অন্তর কাঁদে বেদনা অন্তর কাঁদে বেদনা। বল গোপী জনমন চর গিরি ধরিলা রাখ মিনতি রাঙা। বা বাবা, তুই তো আবার গানও জানিস দেখছি, খেতে পাস না কিন্তু গান তো ভালো জানিস, আরো অনেক কিছু জানি। বলে কি জানিস? বলে যেমন ধরুন জমিদার বাবু, এখানে যত লোক আছে আমি বলে দিতে পারি কে কবে মারা যাবে। বলে সে কি, এত বিদ্যা আছে তোর পেটে, এই কে কবে মারা যাবে তাও বলে দিবি? একদম বলে দেবো। তখন বলে তুই অন্য লোকের কথা পরে বলবি, আগে আমার কথা বলতো দেখি আমি কবে মরব। ভক্তমণ্ডলী মায়েরা, ওই স্টেশনে বসে থাকা ওই হরিনাম গাওয়া ছেলেটা অন্য কেউ নয়, আপনারা যাকে ছোটবেলা বইয়ের মধ্যে পড়েছেন তার নাম হচ্ছে জোলা তাঁতি কবির। তিনি ছদ্মবেশে মানুষের কল্যাণের জন্য ঘুরে বেড়ায়, তাকে কেউ চিনতে পারে না, এই জমিদারও চিনতে পারল না। তাকে বলছেন, হ্যারে তুই এত বিদ্যা জানিস যে কে কবে মারা যাবে বলে দিবি? আ ও যদি কেউ নিষ্ঠার সঙ্গে হরিনাম করে, গুরু কৃপা পায়, ও সব জ্যোতিষ বিদ্যা জানে কে কবে মারা, তাহলে বল আমি কবে মারা যাব সেটাই বল। বলে জমিদার বাবু, কলিকালে সব ভালো,
একটা জিনিস খারাপ, কি সাচ্চা কহে তো লাঠা খায়ে, ঝুঠা কহে তো মুল্লুক বুঝায়ে। যদি সত্য কথা বলা যায় তাহলে আমাকে লাঠি মেরে তাড়াবেন, আর যদি মিথ্যা কথা বলা যায় মুলুকের মালুক সব ভুলে গিয়ে আমাকে পুরস্কার দেওয়া শুরু করুন। তা আপনাকে কোনটা বলবো, সত্য বলবো না মিথ্যে বলবো? সত্যটাই বল। বেটা খেতে পায় না, হ্যাঁ স্টেশন চত্বরে বসে হরিনাম গায়, সে আবার বলে দেবে আমি আমি কবে মরবো, বলে কবে হলে তো অনেক দিন হয়ে যায়। হ্যাঁ কবে মানে, কবে মানে আজকে নাকি? না না আজকে হলেও তো ২৪ ঘন্টা। না আপনার এত বড় আয়ুকাল নাই, বলে তাহলে ২৪ মিনিট বাঁচবে। আর ২৪ মিনিট বাঁচবে। ভক্তমণ্ডলী মায়েরা যারা হরিনাম শুনছেন একটু মিলিয়ে নেবেন, একজনা মানুষ নেই যে বলে দিতে পারে আমি কবে মরব। তাই আমরা এই জায়গাটায় বড্ড ভুল করি, মনে করি আমার এখনো অনেক আয়ুকাল আছে, আমি সৎ কাজ পরে করব, সাধু সঙ্গ পরে করব, আর হরিনাম পরে করব। একেবারে ভুল ভেঙে যাবে যদি হরিনাম শোনেন। এই যে বলে দিল আপনি আর ২৪ মিনিট বাঁচবেন, চমকে উঠল জমিদার, বলে উঠল কি বলিস রে, আমি এখনো কেবল সঞ্চয় করে যাচ্ছি, এখনো আমি ভোগ করতে শুরু করি না, আমি ভাবি এখনো অনেক বাকি, আর তুই বললি আর ২৪ মিনিট। ছিল ছিল, এই কথা বলতে বলতে ১০ মিনিট কেটে গেল, আপনার আয়ুকাল আর ১৪ মিনিট আছে। ভক্তমণ্ডলী মায়েরা এভাবেই আমাদের প্রতিদিন আয়ুকাল কেটে যাচ্ছে। এই তাস খেলতে খেলতে চায়ের দোকানে আড্ডা দিয়ে, টেবিল পিটিয়ে রাজনীতি করে, গালাগালি করে, আর বাড়িতে খুনাখুনি করে, কোলাহল করে, আমরা নিজেদের আয়ুকালকে এভাবেই শেষ করছি। সোনার চাইতে দামি, হীরের চাইতে দামি হলো এই সময়, যে সময়টা আপনারা হরিনাম শুনছেন, এই হলো অমূল্য সময়, এও কাটছে কিন্তু সৎ কাজে কাটছে। এই জন্য হরিনাম শোনার একান্ত দরকার আছে, না হলে ভুল পথে পাড়ি দেওয়া হচ্ছে। বলে তাহলে আমি আর ১৪ মিনিট বাঁচব, বলেন না আরো ১০ মিনিট কেটে গেল। একটা জিনিস ভুলে যাবেন না জমিদার, সোনা হারিয়ে গেলে আবার কেনা যায়, স্ত্রী হারিয়ে গেলে আবার বিয়ে করা যায়, বাড়ি ভেঙে গেলে বাড়ি বানানো যায়, কিন্তু সময় চলে গেলে কোনো কিছু দিয়ে সময় ফিরে পাওয়া যায়। এটা খুব অল্প মানুষ জানে, সবাই জানে না, সব বারবার পাওয়া যায়, এই জীবনটা বারবার পাওয়া যায় না, এই সময়টা পাওয়া যায় না। আপনি আর ৪ মিনিট বাঁচবেন, আপনার ২০ মিনিট কেটে গেছে, আর ৪ মিনিট। আপনাকে একটা কথা বলে রাখি, আমি তো এমনি এমনি স্টেশনে বসে নেই, আপনাদের কল্যাণের জন্য, আমার হরিনাম আমার জন্য নয় আপনাদের জন্য। তাই আপনাকে বলি সবাইকেই দেহ ত্যাগ করতে হবে। দেহ ত্যাগের পরে কোথায় যাবেন আপনি জানেন? জানেন না।
আপনার মতো বহু মানুষ কোলাহলে জীবন কাটিয়ে দেয়, অনেক জানে, এই তত্ত্বটা জানে না যে মরার পরে সে কোথায় যাবে। দুটো জায়গা, কোনো মানুষ যদি ভালো কাজ করে, পর উপকার করে, কখনো কাউকে না ঠকায়, কখনো বাক্যের দ্বারাও কাউকে না কাঁদায়, ওই মানুষ স্বর্গে যাবে, বৈকুণ্ঠে যাবে। এর বিপরীতগামী যে ছল চাতুরির দ্বারা ধন অপহরণ করে, অপরকে কষ্ট দেয়, অপরকে ঠকিয়ে উপার্জন করে, এরা নরকে যাবে। যারা উপার্জন করে সৎ ব্যয় করল না, কেবল অসৎ পথে উপার্জন করে অসৎ কর্ম করেই চলে গেল, এরা নরকে যাবে। আপনিও তাই, আপনিও নরকে যাবে, সেখানে আপনার বিচার হবে। সেই বিচারে আপনাকে বলবে আপনি কোন ফলটা আগে নেবেন, পাপের না পুণ্যের। আপনি কিন্তু আমার কথাটা মনে রাখবেন, আপনি বলবেন আমি পুণ্যের ফল নেব। তুই বড্ড বাড়াবাড়ি করছিস ছোকরা, আমি মরি তবে তো আমার বিচার হবে। আর এক মিনিট, ও ঝগড়া করো আর তাস খেলো, সিরিয়াল দেখো আর টিভি দেখো, সময় কাউকে ক্ষমা করবে না। আর এক মিনিট আপনি মরে যাবে, পড়ে যাবে, আর এরপরেই আপনাকে জমালয়ে বিচারশালায় গিয়ে কাঠ গড়ায় দাঁড়াতে। ও এক মিনিট হয়ে গেল, মরে গেল, ওকে যমরাজ যমদূতগণ গলায় শিকল দিয়ে কাঁটা গাছের ওপর দিয়ে টানতে টানতে জমালয়ে নিয়ে গেল। সেখানে গিয়ে বিচার হলো, বলো তুমি কোন ফলটা আগে নেবে, পাপের না পুণ্যের। সে বলে আমি পাপ পুণ্য দুটোই জানি না, তাহলে আপনি আমাকে বলুন কোনটা বেশি আছে। তোমার সারা জীবন অনন্ত জন্ম ধরে কেবল তুমি পাপ করেছ, কোনোদিন সাধু সঙ্গ করো নাই, কোনোদিন কাউকে দান করো নাই, তাই তোমার অনন্তকালের জন্য নরক ঘানি টানতে হবে। আর একদিন একটা পুণ্য করেছিলে তার জন্য তুমি 24 ঘন্টা সময় পাবে কেবল নন্দন কাননে থাকা। তা বললেন ধর্মাবতার, যদি দয়া করে বলেন আমি পুণ্যটা কি এমন করলাম, কবে করলাম, সেটা কি কাজ? ওই যে মৃত্যুর দিনে তুমি 24 মিনিট একজনা সাধুর সঙ্গ করেছিল, এই সাধু সঙ্গ করেছিলে 24 মিনিট, তার ফল হলো 24 ঘন্টা। দুই চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। ওরে মানুষ রে, চোখ থেকেও দেখতে পেলি না, বুদ্ধি থেকেও তুই বুঝতে পারলি না রে, অজান্তে যাকে আমি গালাগালি করেছি, যার মাথায় বোঝা চাপিয়ে দিয়েছি, সে যে সাধু ছিল আমার জানা নেই। তাকে আমি প্রণাম করি না, তাকে আমি শ্রদ্ধা করি না, আমি তাকে গালাগালি করেছি। আয় রে মানুষ, যদি কেউ জেনে সাধু সঙ্গ করত, জেনে যদি কেউ কৃষ্ণ কথা বলত, তাহলে তার জীবনটা কেমন হয়ে দাঁড়াত, কেমন। তুলসী কুসুম দলে
রাখু চরণ তলে, অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়, তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনায়, গোপী জন মন গীতি ধাতিল, গোপী জন মন চ গীতি ধাতিল, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়, গোপী জন মন চ রাখো মিনতি রাঙা পায়, তুমি রাখো মিনতি রাঙা, কে গান গায়, কে তুমি, আমাকে চিনতে পেরেছ? হ্যাঁ, তুমি তো রেলওয়ে স্টেশনে গান গেয়েছিলে। বাহ বাহ বাহ, তোমাকে ধন্যবাদ দিতে হয় যে তুমি এই সময় আমাকে চিনতে পেরেছ, ঠিকই ধরেছ। আমি সেই কুলি বলে, না ভাই, তোমাকে আমি চিনতে পারি না, তুমি এক মহান সাধু। আমার নাম হচ্ছে কবীর, সন্ত কবীর। তোমার কল্যাণের জন্য আমি মর্তধাম থেকে যমলোকে এসেছি, তোমার কল্যাণের জন্য। বলে, তুমি কোনটা আগে নিয়েছো? বলে, আমি পুণ্যফল 24 ঘন্টা নন্দন কাননে থাকবো, তারপর নরকে যাব। বলে, তাহলে সময় নষ্ট করো না, এই 24 ঘন্টা আমি তোমায় দীক্ষা দিয়ে দেব, তুমি সেই মন্ত্র জপ করবে 24 ঘন্টা, প্রাণ ভরে বলবে হরি। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, আহ কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ওই না কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, প্রেম নামা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ওই না কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, আমি বুক ভরে যাই অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটা, স্বভাব জাগায় মহাসুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, আ কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
তালি বাজাতে হবে না, সময় হলো না, এখন তালি বাজাচ্ছে। চব্বিশ ঘন্টা হয়ে গেছে বাবা, এখন চলো নরকের ঘানি টানবে। যমলোকের লোকেরা, দূতেরা তাকে গিয়ে বলছে তোমার পুণ্য ফল কেটে গেছে, চব্বিশ মিনিটের ফল চব্বিশ ঘন্টা এই ধেই ধেই করে নেচে কেটে গেল, এখন চলো নরকে চল। ঠিক সেই সময় বিষ্ণু দূতগণ এসে বলছে ওকে ছেড়ে দাও, ও বৈকুণ্ঠে যাবে। বলে মহাপাপী বৈকুণ্ঠে যাবে আবার কোন শাস্ত্রে আছে? বলে মহাপাপী ছিল, এই যে তোমরা বলছো অজান্তে চব্বিশ মিনিট, সাধু সঙ্গের ফল যদি চব্বিশ ঘন্টা হয়, সেই চব্বিশ ঘন্টা যে নন্দনকাননে হরিনাম গাইল তার ফল কোথায়? তার ফলটা কোথায়? যমরাজ বলে কি করেছিস তোরা, চব্বিশ ঘন্টা হরিনাম করেছে, এখন তোমাকে আমার প্রণাম। যে হরিনাম করে, যে তুলসীর মালা পরে, হ্যাঁ স্কন্দ পুরাণে আছে তুলসীর মালা পরে যদি কেউ মরে যায় তাকে কখনো আনবি না যমলোকে, দশ হাত দূর থেকে প্রণাম করবে। হরিনাম করে না, করবে বলেছে যে এই ছেলের বিয়ে দিয়ে মেয়ের বিয়ে দিয়ে হরিনাম করব, কিন্তু সে মরে গেছে হরিনাম হয়নি, তাকেও যমলোকে আনবি না। বলে কেন? সে হরিনাম করবে বলেছে। তাহলে হরিনামের মহিমা যদি এত হয়, অজামিল ভাগবতের ছেলেকে ডেকে যদি নারায়ণের নাম হয়ে যায়, তাহলে এখানে এত ভক্ত হরিনাম গাইছে তাদের হরিনাম কৃপা করবে। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হা কি। সেই জমিদার বললেন, কবীরজি তোমাকে আমার লাখো প্রণাম থাকলো, আমি শুধু মানুষকে জানিয়ে যাব, মানুষ হরিনাম শোনো, আর জীবনের মূল্যটা বুঝে নাও, এই সময়ের কত মূল্য, তাকে কি কাজে লাগাতে হয়, না হলে তোমার গতি কি হয়ে দাঁড়াবে। তাই ভক্তমণ্ডলী, এই ছিল সর্বপ্রথম হরিনামের মহিমা, এই হলো হরিনামের মহিমা। এখন আমরা লীলা আস্বাদন করব ভক্ত ভগবানের লড়াই, সেই লড়াইটা আপনাদের সঙ্গে ভগবানের লড়াই করে জায়গাটা তৈরি করে নিতে হবে। বলো কৃষ্ণ কন্হা কি, আরেকটু জোরে হবে কি, বৃন্দাবন বিহারী লাল কি। আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি ঘে দিন সত্যি যা, যমুনা পুলিনে কদম্ব কাননে কি ঘে দিন সত্যি যা, ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি ঘে দিন সত্যি যা, ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি ঘে দিন সত্যি যা, সখী শ্যামী বংশীধারী, শ্যামী বংশীধারী মণিমঞ্চ পদি কবে লীলা রসরা, ওই শ্যাম বংশীধারী, শ্যাম বংশীধারী মণিমঞ্চ পুরী করে লীলা রসরা, শ্যাম বংশীধারী মণিমঞ্চ পদি কদে লীলা রসরা, শ্যাম বংশীধারী মণিমঞ্চ পুরী করে লীলা রসরা, যমুনা পুলিনে কদম্ব কাননে, দেখে যেলাম কালিন্দির তীরে, দেখে যেলাম শ্যাম বংশীধারী অপরূপ ভাবে কালিন্দির তীরে, দেখে যেলাম
দেখে এলাম, এই এখনই দেখে এলাম, ওই যমুনার তীরে কালিন্দিনী রে এই এখনই দেখে এলাম। আহা যমুনা ফুলিনে কদম্ব কাননে কি খেদিন সত্যি যা, একটা জিনিস আমার না বললেই নয়, আমি অনেকক্ষণ চেপে আছি কিছু বলি না, একটা জিনিস আমার খুব খারাপ লাগছে এখানে, বলবো না ছেড়ে দো, না না একদিনের জন্য আসছি কেন খারাপ হোক, হ্যাঁ বলে দিয়েই পালাবো, আমি তো চলেই যাবো যখন আর কি আছে, বলেই দিয়ে চলে, আমার সবই ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লাগছে, জায়গাটা ভারী সুন্দর কিন্তু এখানে যে এরকম কেউ থাকে আমার জানা ছিল না। দেখলেন কি সুন্দর কাপড়টা, যদিও পুরনো ধুয়ে পরেছি আমি, সাদা কাপড়, কিন্তু এখানে এমন কেউ আছে বোধহয় পান চিবোচ্ছিল, পান খেয়ে আমার গায়ে ফেলে দিই, এরকমও মানুষ থাকে এখানে। হ্যাঁ আমি প্রথম এসেছি এখানে আর তাই এলাম, কোথায় ভদ্রতা পাবো ভালো ব্যবহার পাবো তা না, আমার পান খেয়ে আমার গায়ে পিচ ফেলে দিল। ভক্তমণ্ডলী মায়েরা এখানকার কোনো ঘটনা নয়, লীলা শুনছেন, বৃন্দাবন বিহারী লাল কি কথা হচ্ছে, এখানের কোনো তুলনা হয় না এখানের। এত আমি এই প্রথমবার এলাম, অত্যন্ত শ্রদ্ধা সম্পন্ন করে আমাকে নিয়ে গেলেন, সম্বর্ধনা যা বৈষ্ণবগণকে করা হয় তা আমার মতো হতভাগাকে সেইভাবে কাপড় বিছিয়ে রাস্তার উপরে ফুল ছড়িয়ে, যেটা আমি যোগ্য নয়, তবুও বাধা দিলাম না, এই কারণে এটা করা উচিত, আমি বৈষ্ণব নয় আমি সাধু নয় এটা যেমন ঠিক, কিন্তু সাধুকে এইভাবে নিয়ে যেতে হয়, যে কোনো বাড়িতে সাধুগুরু আসবে তাকে এইভাবে সম্বর্ধনা করে নিয়ে গেলে ভগবত কৃপা অতি তাড়াতাড়ি হবে, তাই এখানকার কোনো তুলনা হয় না, যেটা হচ্ছে সেটা লীলা। যমুনা পুলিনে একজন ঋষি স্নান করছে, আপনারা নাম শুনে থাকবেন ঋষি, এই ঋষি মুনির ব্যাপারটা যে কোনো মানুষ জানে, যে জানে না সে এখনো মানুষের মধ্যে পড়ে না, সেটা কি ঋষি, একজন ঋষি স্নান করছেন যমুনার জলে মন্ত্র উচ্চারণ করে কীর্তন করে স্তুতি করে, ঠিক সেই সময় কে তার গায়ে পান খেয়ে পানের যে পিচ থুতুটা সেটা তার গায়ে ফেলে দিল। এখন ভক্তমণ্ডলী মায়েরা ঋষি কাকে বলে, ঋষি দেখবেন আপনারা জানেন, যখন বাবা মায়ের শ্রাদ্ধ বসবেন পূজা পাঠে বসবেন তখন ব্রাহ্মণ ঠাকুর আপনাদের জিজ্ঞাসা করে না আপনার গোত্র কি, পারে কি না, হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা গোত্র কি, অধিকাংশ মানুষ গোত্র জানে না, এটি দুর্ভাগ্যজনক বিষয়, গোত্র মনেই রাখে না, এটা মনে রাখে না মানে তার গোড়া নাই, গোড়া ভুলে গেছে, রাস্তা ভুলে গেছে, বে পথে চলছে, শুনে নেন তত্ত্বটা, কেউ জিজ্ঞাসা করলে বলবে, কেউ বলবে আমার গোত্র শাণ্ডিল্য, কেউ বলবে কশ্যপ, কেউ বলবে ভরদ্বাজ, কেউ বলবে মধুকল্ল ইত্যাদি ইত্যাদি, আপনারা জানেন এনারা কারা, কেন আমাদের বলতে হয় গোত্র, হরিনাম শুনুন, আপনাদের অনেক অজানা তত্ত্ব জানা হবে যা জানা দরকার, এনারা হচ্ছেন কে, ঋষি মুনি, আর আমরা গোত্র বলি কেন না, আমাদের গড়া আমাদের উৎপত্তি স্থল কোন বংশের ছেলে মেয়ে আমরা, অবাক হয়ে যাবেন, আপনারা এখানে যারা হরিনাম শুনছেন
আপনারা ঋষির কন্যা, আপনারা ঋষির পুত্র, মানে ব্রাহ্মণ কন্যা ব্রাহ্মণ পুত্র আপনারা সকলে। কিন্তু কিন্তু আজ আপনারা কি খাচ্ছেন, কি করছেন, কি বলছেন, কোন পথে হাঁটছেন, যা ঋষির সঙ্গে কোনো মিল নাই। এই জন্য মানুষের দুর্গতি ঠেকাবে কে? মানুষ তো মানুষের পথে নাই, এরা তো পশুর লাইনে। পশুর যে ধর্ম মানুষের সেই ধর্ম নয়, মানুষের ধর্ম আলাদা পশুর ধর্ম আলাদা। মানুষ যদি পশুর ধর্ম গ্রহণ করে সে মানুষ হলো কবে? আপনাদের মিলিয়ে দি, আপনাদের সুবিধে হবে বুঝতে। পশু সকালবেলা উঠে স্নান করে না, সকালবেলা উঠেই খায়, ভগবানকে প্রণাম করে না, ভগবানের পুজো করে না। মানুষ তাই যদি করে তাহলে মানুষকে কি বলা যাবে? সকালবেলা উঠেই খাই খাই, যেরকম পশু খায়, ভগবানকে প্রণাম করে না, মা বাবাকে শ্রদ্ধা করে না, খাই খাই করে চলে গেল, যাই যাই করে চলে গেল, কোনো প্রণাম নাই। যা উঁচুর কাছে নিচু হতেই হবে, মহাকালের কাছে কারো অহংকার আজ পর্যন্ত টেকে না, তোমারও টিকবে না। প্রণাম করা হচ্ছে সমীহ করা, ঋণ মুক্ত হওয়া, কৃতজ্ঞতা স্বীকার করা প্রণাম। যে আমরা বলি বাবা আমাকে জন্ম দিয়েছে, বাবাকে খাওয়ানো উচিত, দেখা উচিত, ওরে তোমার বাবাকে যে জন্ম দিয়েছে সে কে? বাবার বাবা। সকলকে যিনি রক্ষা করছেন তিনি হলো ভগবান বিষ্ণু। তিনি আছেন বলেই তুমি বেঁচে আছো, হ্যাঁ কি না? তিনি আছেন বলে হরিনাম শুনছো, কর্ম করছো। তিনি বেরিয়ে গেলে তুমি হবে মরা, মরা। বলো হরি, কে নাই? আরে শম্ভু বাবু তো আছে, হাত আছে, চোখ আছে, নাক আছে, তাহলে মরলো কে? শম্ভু বাবু দেহ নয়, দেহ হলো খাঁচা, তার ভিতরে যে পাখি ছিল সে পুরুত হয়ে গেছে। সেই পাখিটাকে শম্ভু বাবু বলতো, আমি ভগবান মানি না, আমি খাই তো খাটি তো খাই। ওরে তুই তো খেটেছিস, সঞ্চয় অনেক আছে, মরে গেলি কেন? ভগবানই ছিল তোর ঘরে, সে নাই তাই তুমিও নাই। এইটা মাথায় কবে ঢুকবে মানুষ? হয়ে আছিস বেহুশ, এটা জানতে হবে। তার ইচ্ছাতেই তোমার মরা বাঁচা, তাকে প্রণাম করবে না এ কোন মহামূর্খ? তাই চৈতন্য মহাপ্রভু কলিকালের ভগবান হয়ে এলেন অচৈতন্য জীবকে চৈতন্য দিতে। এর একমাত্র পথ গীতা শ্রীমদ ভাগবত পড়ো আর শোনো, তোমার চৈতন্য ফিরবে, তুমি আবার বাঁচবে, আবার তুমি প্রেমান হরি। বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হতি না। বলো না, বলো না
ভুলিতে তাহারে সুধামাকা কদিনা কদিনা মধুমাকা কদিনা নানা ভুলু নয়ারে ভুলিতে তাহারে সুধামাকা হরিনা মধুর কৃষ্ণ নাম মধুমাখা হরিনা বলো না বলো না বলো না বলো না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকা হরিনা বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকা হরিনা বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকা ও বলো গিরিধারী লাল কি অধিকের হলো কি অধিকের মানে ঋষির হলো কি পানের পিচ গায়ে দিয়েছে তাহলে আপনারা ঋষি কাকে বলে এটা আপনারা বুঝে নিলেন ঋষি হলো আমাদের বংশের গোড়া আমরা ঋষির পুত্র ঋষির কন্যা ঋষির ব্যবহার করা উচিত সদ ব্যবহার করা উচিত সদ আচরণ করা উচিত না হলে এই কুলচ্যুত হয়ে যাব আর এই উচ্চ কুলে জন্ম পাব না তাই ভক্তমণ্ডলী মায়েরা ঋষি বলছেন যে এখানে কি এমন কোনো মানুষ নেই যে বিচারটা করে দেবে আরে কে একবার বেরিয়ে আয় সামনে তোর এত বড় সাহস ঋষিকে সাধুকে সন্তকে যে দেশের মানুষ প্রণাম করে না ওই দেশ আস্তে ছাড় খারে যাবে ওই দেশ উচ্ছন্নে যাবে যে দেশে ঋষি সাধুর সন্তের কোনো সম্মান নেই মুড়ি মিছুরির এক দাম যে দেশে মুড়ি মিছুরির এক দাম তার মানে ন্যায় অন্যায় বিচার নাই ওই দেশে কোনো মানুষ থাকে না তাই এই বৃন্দাবন নামক জায়গা সেখানে সাধুকে সম্মান করে জীব জন্তু সম্মান করে বৃন্দাবনে আর কে আমার গায়ে পান খেয়ে পিচ ফেলে দিল ভক্তমণ্ডলী মায়েরা পৃথিবীতে আগুন আপনারা জানেন আগুনের চেয়েও আগুন সে হলো সাধু সন্ত যারা সত্য কথা বলে তিলকমালা নাই থাক তিলকমালা কিন্তু সাধু নয় সাধুর ড্রেস সাধুর ভূষণ এটাকে বহিরঙ্গ ভূষণ বলে তিলক নাই তুলসীর মালা নাই তার কণ্ঠে কিন্তু তিনি সত্যবাদী তিনি পর উপকারী পর দুঃখে দুঃখী মানুষের জন্য সরোবর বানিয়ে দেয় মানুষের জন্য হাসপাতাল তৈরি করে দেয় মানুষের জন্য রাস্তাঘাট তৈরি করে দেয় গরিব মানুষকে খাতা পেন বিতরণ করে অনাহারীকে অন্নদান করে বস্ত্রহীনকে বস্ত্রদান করে ও প্রণম্য ওই ব্যক্তি শ্রেয় তাকে সাধু বলা যায় তিলক মালা দিয়ে যদি কেউ তাস খেলে চায়ের দোকানে আড্ডা দেয় এ সাধুর মতো দেখতে কিন্তু সাধু নয় এই জন্য জেনে রাখবেন যে সাধু সাজা আসতে সাধু সাজা যায় দশ টাকা খরচা কিন্তু সাধু হতে গেলে
দশটা জন্মও কাজ করবে। রাধে রাধে। আপনাদের একটা কাহিনী বলি, যাত্রার দলের নারদ, যাত্রা দলের নারদ সেজেছে, ভীষণ সুন্দর গান গায়। হ্যাঁ, তাকে দেখার জন্য গ্রামের অল্প শিক্ষিত মানুষেরা যাত্রা শুনতে গেছে। নারদের গান শুনে, পাঠ দেখে খুব খুশি, চিন্তা করল যে নারদকে বাড়ি ফিরার সময় একটু প্যান নাম করে যাই। নারদ তখন যাত্রা শেষ করে গ্রিন রুমে ঢুকেছে। ঢুকে ভক্তমণ্ডলী মায়েরা সে চেয়ারে বসে আছে, গ্রামের মানুষ বলে এত ভালো লেগেছে নারদকে একটু প্রণাম করি, মানে প্রণাম করি। যাত্রার ম্যানেজারকে বলছে, বাবা এই যে নারদকে একটু প্রণাম করব, একটু কোথায় আছে বলবে? যাত্রার ম্যানেজার বলে, নারদ ও আমাদের যাত্রা পালায় যে ভম্বুল আছে, আচ্ছা 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 ওই 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 রুমে আছে, যাও দেখা করো। সে বেটা চেয়ারের উপরে সব কাপড় জামা খুলে দিয়ে, এখন যে কি মুন্ডা পাওয়া যায়, বার মুন্ডা কি তেরো মুন্ডা না কি বলে, বার মুন্ডা, সে বার মুন্ডা পরে দিব্যি বিড়ি খাচ্ছে। আর যারা প্রণাম করবে তারা বলে, নারদ ঠাকুরের, নারদ বলে কাকে চাই, বলে নারদ ঠাকুর। আমি আমি বলে এখনো ভেতর থেকে ধুঁয়ো নাক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, বলে আপনারা নারদকে, আমি আমি, তারা বলে এইখান থেকেই প্যান নাম থাকলো, নারদ যে বিড়ি খায় আমাদের জানা ছিল, নারদের ড্রেস যে বার মুন্ডা আমাদের জানা ছিল। সে তখন বলে, আরে বাবু আমি তো নারদ নয়, আমি তো নারদ সেজেছিলুম পেটের জ্বালা, যাত্রা গাইতে আসছি সংসারের জ্বালায়, আমি কি বাবু নারদ, আমি তো সেজেছিলাম। তাহলে বুঝতে পারলেন, সাজা যায় কিন্তু হওয়া যায় না। কি সম্রাট আকবর সাজা যায়, রোল করা যায়, অভিনয় করা যায়, আকবর হওয়া যাবে না। এই জন্য এই সাজা তিলক দিয়েছি বলে আমি বৈষ্ণব হয়ে গেলাম, সাধু হয়ে গেলাম না, এটা ভূষণ। ভেতর হতে হবে, বাইরে দুই হতে হবে, তবে এটার দাম থাকবে, আর নাহলে সাজলে ওই নারদের মতো। নারদ যেমন স্টেজেই কাঁপিয়ে দিলেন, গ্রিন রুমে বারমুন্ডা পড়ে আছে, এই জিনিসটা ভাবতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ হওয়া এত সোজা জিনিস না, এক মিনিটে, মন দিয়ে শুনছেন আপনারা, এক মিনিটে জীবন নরকের দ্বারে পৌঁছে যেতে পারে, কিন্তু একটা জন্ম কুলোবে না মানুষ হতে গেলে। মানুষের শ্রদ্ধা পেতে গেলে, মানুষের প্রণম্য পেতে গেলে, মানুষের কল্যাণকামী হতে গেলে, তোমার একটা জন্মে কুলোবে না। এই জন্য হরিনাম, কৃষ্ণ নাম হচ্ছে চেতনা, হরিনামে চেতনা আনে, চেতনা চৈতন্যময়ী দে মা চৈতন্য করে। এই সংসার মায়ামোহে পড়ে আমরা চেতনা হারিয়ে ফেলেছি, এখন চৈতন্যের কথা শুনে যদি কিছুটা কারো চৈতন্য, হরি বল হরি বল, তা তোকে আমি অভিশাপ দেব, এই ঋষির নাম হচ্ছে গালব ঋষি।